বলো তুমি আর না না হাসলে হবে না তুমি বলো আরে এই ধারণা নিয়ে আমার সম্পর্কে এটা দিদি বলো তুমি না না এটা তুমি ছোট তুই থামবি না কি বড্ড বাজে কথা বলিস আমি হ্যাঁ আবার কি আরে জিনিসগুলো দেখতে দে না আমাকে ভালো করে এই তো গয়নাগাটি গুলো বুঝছো আর গো হ্যাঁ তো মেয়ে শাড়ি কোথায় হ্যাঁ আমি ভাবছিলাম দিদি ভাই একটু বলো তো আমায় মানে ওর গায়ের রংটা তো একটু চাপা তো মোফ টোফ জাতীয় রং ওকে কিরম লাগে না কামা আমার তো মনে হয় সাদা লাল বা সাদা পিঙ্ক কম্বিনেশনটাই বেটার হবে তাই একটু মডার্ন হবে আবার ট্র্যাডিশনাল লাগবে কি বলো ভালো হবে না ইউনিক হবে না ব্যাপারটা না তা হয়তো হবে কিন্তু আমার কি বলতো আমার বাবু ওই বিয়ের শাড়ি লাল বেনারসি দেখো আমার হলুদ হলুদ শাড়ি কিন্তু আমার হলুদ বাবা হলুদ তো তুমি গায়ে হলুদ পরলে আমার নিয়ে তো হলুদটা আমার খুব পছন্দের রং তো না বলছিলাম কি যেন ওই আসলে একটা ভুল হয়ে গেছে বেনারস থেকে না বেনারসিটা আনালে ঠিক অথেন্টিক জিনিস কি বলছো বাবা দাদা কিচ্ছু জানেন না কি হলো দাদা এখন কলকাতায় সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু ওই রকম পাওয়া যাবে সব পাওয়া যাবে আপনি জিজ্ঞেস করুন না কাজুরিকে যাবে যাব না 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 শোনো 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 আমি কিন্তু একটা কথা ভাবছি যার বিয়ে তার খোঁজ নেই পাড়া পড়শির ঘুম নেই মানেটা কি মানে অদ্রিজাকে যখন ডাকাই হচ্ছে তখন তার মতামত তো নিতে হবে নাকি আমরা তো জিনিসটা কিনে ফেলিনি কিনেছি কি অদ্ভুত ও এই কাজুরি আমি তো বলতে ভুলে গেছি হ্যাঁ রে কাল তো তাতানকে একবার আমাদের সঙ্গে যেতে হবে তাতান তো ও আমি ঠিক বলে দেব আরে বাবা হবু বউ সঙ্গে আছে যাবে না মানে দেখো বাবু তোমাদের যা ব্যাপার স্যাপার দেখছি বাজার করতে করতে তো সন্ধে গড়িয়ে যাবে ওই সময় কিন্তু মেয়েটাকে একলা ফিরে যেতে দেওয়া যাবে না ওমা ও দাদা দাদা আমরা মেয়ের মাকে বলেছি যে একটা দিনের জন্য অদ্রিজাকে আমাদের সঙ্গে ছাড়তে হবে উনি তো রাজি হয়েছেন ও আমাদের সাথেই থাকবে এখানে হ্যাঁ এইটা তুমি ঠিক করেছো ও ও এক মিনিট এক মিনিট এখানে একটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে সবাই মন দিয়ে শোনো আমি বলতে চাই যে বিয়ের আগে পরকনের এত ঘন ঘন দেখা হলে কিন্তু চার্ম থাকে না আচ্ছা 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 আস্তে 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 তোমাকে এ ব্যাপারে আর এক্সপার্ট ওপিনিয়ন দিতে হবে না এবার আমি এমন একটা কথা বলবো না হাটে হাড়ি ভেঙে দেবো ভালো হবে সেটা দেবো বলবো শুধু শুধু সকলের সামনে তোমাকে অপ্রস্তুতে ফেলবো সেটাই চাইছো তো তুমি দা এক মিনিট এক মিনিট তুমি ফোর এক করে বলবো তো সুমিতাদি এক কাপ চা দাও আরে সুমিতাদি চা দাও এক কাপ পিগলু বাবু সাধু আমার কোথায় ছিলে হাতে কালি মুখে কালি বাছা আমার কি একেলি সামনের মাসে একটা এক্সিবিশন আছে সেই জন্য আমাদের সাথে যাইনি মন দিয়ে আঁকছিলেন আমাদের পিকলু বাবু না পিকলু হ্যাঁ এবারে আমার কত ডোনেশন না 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 মাসিমণি এবার আমার কোনো ডোনেশন লাগবে না উল্টে আমি ডোনেশন দিতে পারবো কারণ আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমার সব ছবি সোল্ড আউট স্বপ্নে যখন পোলাও খাবেই তখন আর কম ঘি দিয়ে খাবে কেন বাবা বেশ ঘি জব জয় করে খাও সব ছবি সোল্ড আউট আচ্ছা দাদা মানে এরকম তো হতেও পারে কি বলুন আচ্ছা পিকলু তুই যে বলেছিলিস তাতানের বিয়েতে তাতানের বউকে নিজের হাতে এঁকে একটা ছবি দিবি কি হলো মনে আছে তো পিকলু বাবুর হ্যাঁ
মনে আছে কিন্তু ছবিটা আমি দেব না। কি ও দিচ্ছিস না কেন? হ্যাঁ কি অপরাধ করলো সে? এই দেখ চুপ করে দাঁড়িয়ে আছে, বল। এক সেকেন্ড আমি ঠিক বুঝতে পেরেছি। আসলে এইবারে পিকলু বাবুকে খুব একটা পাত্তা দেয়নি তো। আচ্ছা ঠিক আছে পিকলু, কাল যখন আসবে না আমি বলে দেবো, যাতে বেশি করে একটু পাত্তা দেয়। আচ্ছা বৌমনি, সবার কাছ থেকে আমি পাত্তা পেতে চাই, এটা তোমাকে কে বলেছে? হতে পারে যে আমি একজন খুবই সামান্য আর্টিস্ট, কিন্তু আর্টিস্ট তো একজন শিল্পীর আর কিছু থাক না থাক অহংকারটুকু থাকে। তাই যে আর্টিস্টের ছবির মর্যাদা দিতে পারে না, তাকে সে ছবিও দিতে পারবে না। পিকলু, এরকম করে কথা বলছিস কেন তুই? অদ্রিজা তোকে কিছু বলেছে? না সেরকম কিছু নয়, তবে আমার মনে হয়েছে যে ছবিটা ওর বোঝার বিষয় নয়। যাকে কামা কামা বলছে, আমাদের কিন্তু এখনো অনেক কিছু টুকিটাকি কেনার বাকি আছে। ওই তো তাতান এসে গেছে। এই তাতান একবার এদিকে এসো তো। বলছি কালকে কিন্তু তোমাকে একটু আমাদের জন্য সময় বার করতে হবে ভাই। আসলে কালকে অদ্রিজা আসছে আর ওকে নিয়ে আমরা সব একটু একসঙ্গে কেনাকাটা করতে পারবো। সরি বৌমনি, কাল তো আমার সময় হবে না, কাল আমার কাজ আছে। তাতান তুই কবে থেকে ছুটি নিচ্ছিস বলতো? তোর বিয়ে, তুই ছুটি না নিলে চলবে কি করে? ঠিক করে নি দেখছি। ঠিক করে নি বোঝো তো, কে ঠিক করবে? আমাকে যদি ঠিক করতে বলো আমি বলবো কাল থেকে ছুটি নিয়ে নে। আরে কাল বউ আসবে, উনি কাজ দেখাচ্ছেন। তাতান, ওই দিন কিন্তু বাড়িতে গান বাজনার আয়োজন করা হয়েছে, মেঘলাকে ওই দিন নিয়ে আসা চাই। শুনেছি তো এত সুন্দর গান করে, ততদিনে নিশ্চয়ই ও সেরে উঠবে, কি বল? মেঘলা, সরি বলা তোমার কোনো প্রয়োজন নেই মেঘলা, আমি তো তোমার কেউ হই না। আজকে সকাল থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভাবছিলাম আমি তোমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুমি তো যেতেই পারো।
বলছো? আমার বলায় বুঝি তুমি যাবে? তুমি বললেই আমি যাবো। তাতান কিরে, কিছু বলবি তো নাকি? মেঘলা আসবে কি না সেটা আমি কি করে বলবো বলো? এমনি তো মেঘলার সামনেই বিয়ে, ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে ওই মুহূর্তে কলকাতাতে, ওর তো নিজের বহু শ্বশুর বাড়ির বাড়ি থেকে পারমিশন নেওয়ার ব্যাপার থাকতে পারে। পরের বাড়ির বউকে আমাদের বাড়ির অনুষ্ঠানে এসে গান গাইতে আমি তো ফোর্স করতে পারি না মা। পিছিয়ে